নমস্কার এক্সাম এবং টুলস এই চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি এটা সাধারণ বিজ্ঞানের পার্ট সিক্স আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি সাধারণ বিজ্ঞান নিয়ে টোটাল দশটি ভিডিও আপলোড করব এবং দশটি ভিডিওতে ভিডিওতে টোটাল দু হাজার প্রশ্নোত্তর থাকবে এবং এটা পার্ট সিক্স এখানে এক হাজার থেকে বারোশো পর্যন্ত প্রশ্নোত্তর রয়েছে তো ভিডিওটি পুরোটা দেখবেন অবশ্যই ভালো লাগবে এবং সমস্ত প্রশ্ন প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ এই দু হাজারটি টোটাল যে প্রশ্নোত্তর দশটি ভিডিওতে এই দশটি ভিডিও যদি আপনারা দেখেন তাহলে এখান থেকে আপনারা সাধারণ বিজ্ঞানের অনেক প্রশ্নোত্তর কমন পেয়ে যাবেন ভিডিওটি শুরু করছি প্রশ্ন নম্বর এক হাজার এক আইসোপ্রাইনের পলিমার কী প্রাকৃতিক রবার কোয়েশ্চেন নাম্বার এক হাজার দুই গম বারবার চাষের ফলে জমির শক্তি কমে গেলে সেখানে কি চাষ করা উচিত আলফা আলফা বা ভুট্টা কোয়েশ্চান নাম্বার এক হাজার তিন ক্যাকটাসের পাতা কাটাই রূপান্তরিত হওয়ার কারণ কী শ্বাসকার্য বৃদ্ধির জন্য কোয়েশ্চেন নাম্বার এক হাজার চার কোন রঙের ফটোপ্রিন্ট অনেকদিন পর্যন্ত ভালো থাকে সাদা কালো কোয়েশ্চেন নাম্বার এক হাজার পাঁচ কী থেকে পিট কয়লা তৈরি হয় উদ্ভিদ থেকে কোয়েশ্চেন নাম্বার এক হাজার ছয় ইউরেনিয়াম আলফা কোনা বিচ্ছুরিত করে কিসে পরিণত হয় থোরিয়ামে কোশ্চেন নাম্বার এক হাজার সাত কোন আলোর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ভালো লাল আলোর কোয়েশ্চেন নাম্বার এক হাজার আট পৃথিবী সূর্যের চারিদিকে হতে ঘোরে একথা প্রথম কে বলেন কোপারনিকাস বলেন কোয়েশ্চেন নাম্বার এক হাজার নয় দার্শনিকের লবণ এ রাসায়নিক নাম কি সালফার ট্রাইঅক্সাইড কোয়েশ্চেন নাম্বার এক হাজার দশ রেজিন গালা কিসের থেকে তৈরি হয় গাছের ছাল থেকে কোয়েশ্চেন নাম্বার এক হাজার এগারো ওডিমা সাবকিউটেনিয়াস হ্যামারেজ অ্যানিমিয়া দাঁত ও মাড়ির রোগ কোন অ্যাসিডের অভাবে ঘটে অ্যাসকর্বিক অ্যাসিড কোয়েশ্চেন নাম্বার এক হাজার বারো ধানের জমিতে জৈব সার হিসেবে কী ব্যবহার করা হয় অ্যাজোলা কোশ্চেন নাম্বার এক হাজার তেরো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্র কি রোগ প্রতিরোধ করা ও বৃদ্ধি ঘটানো কোশ্চেন নাম্বার এক হাজার চোদ্দ বায়ুমণ্ডলের সিওটির স্বাভাবিক পরিমাণ কত সেভেন্টি এইট পার্সেন্ট কোশ্চেন নাম্বার এক হাজার পনেরো প্রোটিনে প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিড কতগুলো পাওয়া যায় কুড়িটি কোয়েশ্চেন নাম্বার এক হাজার ষোলো জৈব পেস্ট নিয়ন্ত্রণ করা হয় কী দিয়ে বিছা এবং মাকড়সা দিয়ে কোয়েশ্চেন নাম্বার এক হাজার সতেরো মদে কী উপাদান থাকে ইথাইল অ্যালকোহল কোয়েশ্চেন নাম্বার এক হাজার আঠেরো রোদে পড়া সৃষ্টি হয় কোন রশ্মি থেকে ভায়োলেট রশ্মি থেকে কোয়েশ্চেন নাম্বার এক হাজার উনিশ তেল কোন গাছ থেকে সংগৃহীত করা হয় পাইন গাছ থেকে ভিডিওটি আমি একটু স্পিডে প্রশ্নোত্তরগুলো পড়ছি যদি কোথাও অসুবিধা হয় ভিডিওটি পজ করে আপনারা দেখতে পারেন কোয়েশ্চেন নাম্বার এক হাজার কুড়ি জাপানিদের প্রিয় মদ শেখ কী থেকে তৈরি করা হয় চাল থেকে কোয়েশ্চেন নাম্বার এক হাজার একুশ কে এম ও ফোর কী কাজে ব্যবহার হয় সংক্রামক রোগ জীবাণুনাশক হিসেবে কোয়েশ্চেন নাম্বার এক হাজার বাইশ কোন জ্বালানি কম পরিবেশ দূষণ ঘটায় হাইড্রোজেন জ্বালানি কোশ্চেন নাম্বার এক হাজার তেইশ থেকে মরিচে দাগ দূর করতে কী ব্যবহার করা হয় অক্সালিক অ্যাসিড দ্রবণ কোয়েশ্চেন নাম্বার এক হাজার চব্বিশ সবুজ ভিটির রাসায়নিক নাম কি হাইড্রেট ফেরাস সালফেট কোয়েশ্চেন নাম্বার এক হাজার পঁচিশ আধুনিক বিজ্ঞানীরা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম যে অংশ আবিষ্কার করেছেন তার নাম কি কোয়ার্ক কোয়েশ্চেন নাম্বার একশো ছাব্বিশ কোন দর্পণ যানবাহনে ব্যবহৃত হয় উত্তল কোয়েশ্চেন নাম্বার একশো সাতাশ তন্তু কোন নীতিতে কাজ করে সামগ্রিক অভ্যন্তরীণ প্রতিফলন কোয়েশ্চেন নাম্বার এক হাজার আঠাশ টিস্যু প্রোটিন গঠনে কোন অ্যাসিডটি গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড কোয়েশ্চেন নাম্বার এক হাজার উনত্রিশ মোটর গাড়িতে তাপ স্থানান্তরিত হয় কী পদ্ধতিতে পরিচালন ও বিকিরণ পদ্ধতিতে কোয়েশ্চেন নাম্বার এক হাজার তিরিশ সোডিয়াম পরমাণু এবং সোডিয়াম আয়নের একই সংখ্যক কী থাকে প্রোটন থাকে কোয়েশ্চেন নাম্বার এক হাজার একত্রিশ কাপড় ড্রাই ওয়াশ করতে কী ব্যবহার করা হয় অ্যালকোহল কোয়েশ্চেন নাম্বার এক হাজার বত্রিশ প্রাকৃতিক জ্বালানিগুলি কী কী কাঠ কয়লা এবং পেট্রোলিয়াম কোয়েশ্চেন নাম্বার এক হাজার তেত্রিশ কোন নীতির উপর হাইড্রোজেন বোমা তৈরি নির্ভর করে নিউক্লিয়ার ফিউশান নীতি কোয়েশ্চেন নাম্বার এক হাজার চৌত্রিশ কোন কাঠ রেলওয়ে স্লিপারে ব্যবহৃত হয় জারাহ ও বাড়ি কোয়েশ্চেন নাম্বার এক হাজার পঁয়ত্রিশ রেডিও কার্বন ডেটিং এর মাধ্যমে কি মাপা হয় পুরানো জিনিসের বয়স মাপা হয় কোয়েশ্চেন নাম্বার এক হাজার নিউক্লিয়ার ফিশন কি পদ্ধতি এক্স থার্মিক পদ্ধতি কোয়েশ্চেন নাম্বার এক হাজার সাঁত্রিশ বাদুর দিক নির্ণয় করে কিসের সাহায্যে আলট্রাসোনিক শব্দ তরঙ্গের সাহায্যে কোশ্চেন নাম্বার এক হাজার আটত্রিশ বাফার দ্রবণ কি যে দ্রবণে অনেক দিন পর্যন্ত এর মান নির্দিষ্ট থাকে কোয়েশ্চেন নাম্বার এক হাজার উনচল্লিশ সিও টুতে কার্বন অক্সিজেনের অনুপাত কত থ্রি ইস টু এইট এখানে সিও টু কার্বন থাকবে তিন অনুপাত এবং অক্সিজেন থাকবে আট অনুপাত কোশ্চেন নাম্বার এক হাজার চল্লিশ প্রজাতির ক্রমোজমের সংখ্যা নির্দিষ্ট থাকে কোন কোষ বিভাজনে মায়োসিস কোষ বিভাজনে কোয়েশ্চেন নাম্বার এক হাজার একচল্লিশ সৌরজগত কী নিয়ে গঠিত গ্রহ ও নক্ষত্র নিয়ে কোশ্চেন নাম্বার এক হাজার বিয়াল্লিশ কষ্টিক সোডার সঙ্গে ভেজিটেবল অয়েল উত্তপ্ত করলে কী পাওয়া যায় সাবান ও গ্লিসারিন কোশ্চেন নাম্বার এক হাজার তেতাল্লিশ তিমি কী জলজ প্রাণী এনে জলজ স্তন্যপায়ী প্রাণী কোশ্চেন নাম্বার এক হাজার চুয়াল্লিশ দিনের দৈর্ঘ্য প্রভাব বিস্তার করে কিসের ওপর ফুল ফোটার ওপর কোশ্চেন নাম্বার এক কিছু কিছু পতঙ্গ ও পাখিদের মূত্রে কি থাকে ইউরিয়া কোয়েশ্চেন নাম্বার এক হাজার ছেচল্লিশ লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে সিলভার মেশালে এইচ গ্যাস নির্গত হয় না কেন কারণ পর্যায় সারণীতে সিলভারের অবস্থান হাইড্রোজেনের নিচে কোয়েশ্চেন নাম্বার এক হাজার সাতচল্লিশ ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয় কিসের দ্বারা সিএফসি দ্বারা কোশ্চেন নাম্বার এক হাজার আটচল্লিশ ওজন স্তরে ফুটো দেখা গেলে জীবীদের কী অসুবিধা হবে প্রবল স্বাস্থ্যহানি ঘটবে কোশ্চেন নাম্বার এক হাজার ঊনপঞ্চাশ বেশিরভাগ ভারতীয় খাদ্যের মধ্যস্থিত শক্তির মূল উৎস কী কার্বোহাইড্রেট কোশ্চেন নাম্বার এক হাজার পঞ্চাশ মানব দেহে আরবিসি ও ডাব্লিউ অনুপাত কত ফাইভ হান্ড্রেড ইস টু ওয়ান আরবিসি এখানে পাঁচশো এবং ডব্লিউবিসি এক কোশ্চেন নাম্বার এক হাজার একান্ন লালাগ্রন্থির নিঃশৃত লালায় কী উৎসেজক থাকে টায়ালিন কোশ্চেন নাম্বার একশো বাহান্ন মূত্রবর্ণ হলুদ হয় কিসের উপস্থিতির জন্য ইউরোক্রোমের জন্য কোয়েশ্চেন নাম্বার এক হাজার তিপ্পান্ন পিত্তরসে কী থাকে না অ্যানজাইম থাকে না কোয়েশ্চেন নাম্বার এক হাজার চুয়ান্ন রক্ত কী কণিকা কোয়েশ্চেন নাম্বার এক হাজার পঞ্চান্ন ফাইব্রিন কি সিরাম কোয়েশ্চেন নাম্বার এক হাজার ছাপ্পান্ন মস্তিষ্ক কিসের মাধ্যমে বার্তা গ্রহণ ও প্রেরণ করে রাসায়নিক স্পন্দনের মাধ্যমে কোয়েশ্চেন নাম্বার এক হাজার সাতান্ন মানবদেহে পিটিউটেরি গ্রন্থি কী গ্রন্থি হরমোন গ্রন্থি বা বৃদ্ধি গ্রন্থি কোয়েশ্চেন নাম্বার এক হাজার আঠান্ন কত বছর বয়সে মানুষের আক্কেল দাঁত দেখা যায় সতেরো থেকে তিরিশ বছরের মধ্যে কোয়েশ্চেন নাম্বার এক হাজার উনষাট মানবদেহে সর্বোচ্চ পরিমাণে কী উপস্থিত থাকে অক্সিজেন কোয়েশ্চেন নাম্বার এক হাজার ষাট কোয়েশ্চেন নাম্বার এক হাজার ষাট অক্সিজেন এবং সিওটের আদান প্রদান ঘটে কোথায় ফুসফুসের অ্যালভিলয়ে অ্যালভিউলাইয়ে কোয়েশ্চেন নাম্বার এক হাজার একষট্টি সিট্রাল ভাল্ভ বা দ্বিপত্র কোপাটিকা কোথায় দেখা যায় বাম হৃদপিণ্ডে কোয়েশ্চেন নাম্বার এক হাজার বাষট্টি আপেল জাম এইসব ফলে কোন ভিটামিন থাকে ভিটামিন সি কোয়েশ্চেন নাম্বার এক হাজার তেষট্টি অশুদ্ধ রক্ত হৃদপিণ্ডে প্রবেশ করে কিসের মাধ্যমে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরের মাধ্যমে কোয়েশ্চেন নাম্বার এক হাজার চৌষট্টি ক্রোমোজম কী দিয়ে গঠিত ডিএনএ এবং প্রোটিন দ্বারা কোয়েশ্চেন নাম্বার এক হাজার পঁয়ষট্টি একজন ব্যক্তির দেহে মোট কতগুলো হার থাকে দুশো ছয়টি কোয়েশ্চেন নাম্বার এক হাজার ছেষট্টি যমজ ভ্রূণ কখন উৎপন্ন হয় ডিম্বাণু যখন নিষেকের পরে দুভাগে বিভক্ত হয় কোশ্চেন নাম্বার এক হাজার সাতষট্টি আরবিসি কার দ্বারা ভেঙে যায় লিভার দ্বারা কোশ্চেন নাম্বার এক হাজার আটষট্টি মানুষের ত্বকের প্রধান কাজ কি বিচ্ছুরণ কোয়েশ্চেন নাম্বার এক হাজার ঊনসত্তর সেক্স ক্রোমোজম ব্যতীত অন্য সকল ক্রোমোজোমকে কী বলা হয় অটোজম কোয়েশ্চেন নাম্বার এক হাজার সত্তর যে সকল রক্তবাহ দেহ থেকে রক্ত হৃদপিণ্ডে নিয়ে যায় তাকে কি বলে শিরা কোয়েশ্চেন নাম্বার এক হাজার একাত্তর মানুষের পাকস্থলীর রসে সামান্য পরিমাণে কোন অ্যাসিড থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোয়েশ্চেন নাম্বার এক হাজার বাহাত্তর কোন পাখিরা উঠতে পারে না উট কিউই ও পেঙ্গুইন কোয়েশ্চেন নাম্বার এক হাজার তেহাত্তর কফি গাছের বীজ থেকে কী তৈরি হয় কফি কোয়েশ্চেন নাম্বার এক হাজার চুয়াত্তর কোন শস্যে বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় ভুট্টা কোয়েশ্চেন নাম্বার এক হাজার পঁচাত্তর আদা কী এক প্রকার গ্রন্থিকাণ্ড কোয়েশ্চেন নাম্বার এক হাজার ছিয়াত্তর জমির উর্বরা উর্বরা শক্তি বৃদ্ধি করার জন্য কী ব্যবহার করা হয় সার প্রয়োগ করা হয় কোশ্চেন নাম্বার এক হাজার সাতাত্তর জমির লবণাক্ততা কমানো যায় কী ব্যবহার করে ডস এবং জিপসাম ব্যবহার করে কোয়েশ্চেন নাম্বার এক গাছের পোকা মারার জন্য ক্ষতিকারক গ্যাস বা ধোয়া ছড়ানোকে কি বলে ফিমিগেশন বলে কোয়েশ্চেন নাম্বার এক হাজার সাধারণত গৃহপালিত শুকররা কটি সন্তান প্রসব করে আট থেকে চোদ্দোটি কোয়েশ্চেন নাম্বার এক হাজার আশি পশুদের হর্ন বা সিং কী দিয়ে তৈরি চামড়া দিয়ে কোয়েশ্চেন নাম্বার এক হাজার একাশি পোকামাকড় ধ্বংস করার জৈবিক ক্ষমতা কোন প্রাণীর আছে কাঁকড়া বিচের এবং মাকড়সার কোশ্চেন নাম্বার এক হাজার বিরাশি কোন প্রাণীর দুধে সবচেয়ে বেশি পরিমাণে চর্বি জাতীয় পদার্থ পাওয়া যায় মহিষের দুধে কোশ্চেন নাম্বার এক হাজার তিরাশি মারিক কোন প্রাণীর ভাইরাস গঠিত রোগ মুরগির কোয়েশ্চেন নাম্বার এক হাজার চুরাশি কোন সারের মধ্যে গাছের পুষ্টির সব প্রকার উপাদান বর্তমান থাকে কম্পোস্ট সারের মধ্যে কোয়েশ্চেন নাম্বার এক হাজার পঁচাশি কোন জাতীয় গাছ মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে পারে ডাল জাতীয় গাছ কোশ্চেন নাম্বার এক হাজার ছিয়াশি আলুর ধসা রোগের কারণ কী ব্যাকটেরিয়া কোশ্চেন নাম্বার এক হাজার সাতাশি আখ গাছের ক্ষতির প্রধান কারণ কি পাইরিলা জাতীয় জীবাণু কোয়েশ্চেন নাম্বার এক হাজার অষ্টআশি কোন জাতীয় পদার্থগুলি গাছের বাকল থেকে পাওয়া যায় কুইনাইন টেনিন ক্যানামন ইত্যাদি কোয়েশ্চেন নাম্বার এক হাজার উননব্বই তুলা গাছের ক্ষতির প্রধান কারণ কি বল উইভিল নামক কিট কোয়েশ্চেন নাম্বার এক হাজার নব্বই একটি জৈব পদার্থের নাম কি যা এক প্রকার কীটনাশক এন্ড্রিন কোয়েশ্চেন নাম্বার এক হাজার একানব্বই মিনারেল বা খনিজ পদার্থের উৎস কি বিভিন্ন প্রকার শাকসবজি কোয়েশ্চেন নাম্বার এক হাজার বিরানব্বই নিসরণ গ্রন্থিগুলির নাম কি লাংস লিভার এবং কিডনি কোয়েশ্চেন নাম্বার এক হাজার তিরানব্বই ট্রাকিয়া বা শ্বাসনালি কোথায় উন্মুক্ত হয় গলবিলে কোশ্চেন নাম্বার এক হাজার চুরানব্বই ইউগলিনা কী পদ্ধতিতে বংশবিস্তার করে দ্বিবিভাজন বা বাইনারি ফিশিয়ন কোয়েশ্চেন নাম্বার এক হাজার পঁচানব্বই কোন শরীরশ্লিপের চার প্রকোষ্ঠযুক্ত হৃদপিণ্ড আছে কুমিরের কোয়েশ্চেন নাম্বার এক হাজার ছিয়ানব্বই রক্তকে হৃদপিণ্ডের দিকে নিয়ে যায় কোন নালি শিরা কোয়েশ্চেন নাম্বার এক হাজার সাতানব্বই কোন প্রাণীর ডিমে কার্বোহাইড্রেট থাকে না মুরগির ডিমে কোশ্চেন নাম্বার এক হাজার আটানব্বই ভেড়ার সবচেয়ে লম্বা প্রজাতির শাবকের নাম কি নীলোর কোয়েশ্চেন নাম্বার এক হাজার নিরানব্বই বাহু সঞ্চালনের জন্য কোন পেশি ব্যবহৃত হয় সরেক পেশি কোয়েশ্চেন নাম্বার এগারোশো অক্সিজেনযুক্ত রক্ত কোন অলিন্দে প্রবেশ করে বাম অলিন্দে কোশ্চেন নাম্বার এগারোশো এক রক্তের রং লাল কেন রক্তে উপস্থিত শ্বাসরঞ্জক হিমোগ্লোবিনে লোহা থাকে বলে কোশ্চেন নাম্বার এগারোশো দুই শিশুদের বুদ্ধি কিভাবে মাপা হয় মস্তিষ্ক কোষের আয়তন পরিমাপ করে কোয়েশ্চেন নাম্বার এগারোশো তিন আমাদের দেহের প্রতিটি কোষ কতগুলো প্রোটিনের সমন্বয়ে গঠিত দু হাজারটি বিভিন্ন প্রকার প্রোটিনের সমন্বয়ে গঠিত কোয়েশ্চেন নাম্বার এগারোশো চার সি বা ক্যানিন ডিস্টেম্পার ভাইরাস কোন প্রাণীর স্নাউতন্ত্রকে আক্রমণ করে কুকুর বা বিড়ালের স্নায়ুতন্ত্রকে কোশ্চেন নাম্বার এগারোশো পাঁচ মানুষের রক্তের পিএইচ ভ্যালু কত সেভেন পয়েন্ট ফোর কোয়েশ্চেন নাম্বার এগারোশো ছয় আর এর কাজ কী দেহে প্রোটিন তৈরি করা কোয়েশ্চেন নাম্বার এগারোশো সাত লালার প্রকৃতি কী ক্ষারীয় কোয়েশ্চেন নাম্বার এগারোশো আট লালা শ্বেতসারকে বিয়োজিত করে কিসে পরিণত করে গ্লুকোজে কোয়েশ্চেন নাম্বার এগারোশো নয় চোখের কর্নিয়া ও লেন্সের মধ্যবর্তী প্রকোষ্ঠের নাম কী অ্যাকুয়াস হিউমার এটি তরল পদার্থ এটি বিবর্ধক মাধ্যমরূপে কাজ করে কোয়েশ্চেন নাম্বার এগারোশো দশ অনুচক্রিকা কী কাজে সাহায্য করে রক্ত জমাট বাঁধতে কোয়েশ্চেন নাম্বার এগারোশো এগারো তরুণ কোষকে কজ বলে তরুণ কোষকে সরি কোশ্চেনটি একটা ভুল টাইপিং হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এই কোয়েশ্চেনটি আমি নেক্সট ভিডিওতে আমি টাইপ করে আপনাদেরকে জানিয়ে দেবো এই কোয়েশ্চেনটি কী ক্ষমা চেয়ে নিচ্ছি কোয়েশ্চেনটি ভুল টাইপ করার জন্য কোশ্চেন নাম্বার এগারোশো এগারো এটা দেওয়া আছে যে তরুণাস্থির কোষকে কি বলে এটা কজ হবে না সরি এটা কি লিখতে গিয়ে একটু ভুল হয়ে গেছে ঠিক আছে তো তরুণাস্থির কোষকে কী বলে এটা অ্যান্সারটা হবে লিকোসাইট তরুণাস্থির কোষকে লিকোসাইট বলে কোয়েশ্চেন নাম্বার এগারোশো বারো ফিতাক্রিমির কোনো রেচনতন্ত্র নেই কেন কারণ এটি একটি পরজীবী কোয়েশ্চেন নাম্বার এগারোশো সাধারণত রড আকৃতি বিশিষ্ট ব্যাকটেরিয়াকে কি বলে বেসিলাস কোশ্চেন নাম্বার এগারোশো চোদ্দো যেখানে গোবিনী বৃক্ষ ছেড়েছে সেই অংশে একটি স্পেস আছে তাকে কী বলে প্যালভিস বলে কোয়েশ্চেন নাম্বার এগারোশো পনেরো স্থায়ী দাঁতের পুরো সেটটিতে কতগুলো দাঁত আছে বত্রিশটি কোশ্চেন নাম্বার এগারোশো ষোলো যে শোষণ প্রক্রিয়ায় রাসায়নিক ভাঙনের ফলে খাদ্য থেকে শক্তি নির্গত হয় এবং অক্সিজেনের প্রয়োজন হয় না তাকে কী শ্বসন বলে অবাধ শোষণ বলে কোয়েশ্চেন নাম্বার এগারোশো সতেরো পিত্তরসে কী থাকে না উৎসেচক কোয়েশ্চেন নাম্বার এগারোশো আঠেরো রিংম বা দাঁত দেহের কোন অংশকে আক্রান্ত করে বৈত্যককে কোয়েশ্চেন নাম্বার এগারোশো উনিশ মুখের লালা কিসের উপর কাজ করে স্টার্চ বা শ্বেতসারের উপর কোয়েশ্চেন নাম্বার এগারোশো কুড়ি প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম কি সিলিয়া কোয়েশ্চেন নাম্বার এগারোশো একুশ ডান অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যে যে কপাটিকা থাকে তার নাম কি ত্রিপত্রক কপাটিকা কোয়েশ্চেন নাম্বার এগারোশো বাইশ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কার্যকারিতার প্রধান এককের নাম কি নিউরন কোয়েশ্চেন নাম্বার এগারোশো তেইশ চোখের মনের আকার ছোট হওয়ার কারণ কী চোখের আইরিস এর চারপাশে পেশিগুলি সংকোচন ঘটার ফলে কোয়েশ্চেন নাম্বার এগারোশো চব্বিশ ভিনাইল প্লাস্টিকগুলি কী হিসেবে ব্যবহৃত হয় আঠা হিসেবে কোয়েশ্চেন নাম্বার এগারোশো পঁচিশ লেড সঞ্চয় কোষে কী অ্যাসিড ব্যবহার করা হয় সালফিরিক অ্যাসিড কোয়েশ্চেন নাম্বার এগারোশো ছাব্বিশ পারমাণবিক চুল্লিতে নিউট্রন কণা শোষণ করার জন্য কি ব্যবহার করা হয় ক্যাডমিয়াম ধাতু দ্বারা নির্মিত রড ব্যবহার করা হয় কোয়েশ্চেন নাম্বার এগারোশো সাতাশ পারমাণবিক চুল্লিতে নিউট্রন কণার গতিবেগ হ্রাস করার জন্য কি ব্যবহার করা হয় ভারী জল বা ডিটিও ব্যবহার করা হয় কোয়েশ্চেন নাম্বার এগারোশো আঠাশ কোন পদ্ধতিতে জল ও সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণকে আলাদা করা যায় ডিস্টিলেশনস বা পাতন পদ্ধতিতে কোয়েশ্চেন নাম্বার এগারোশো উনত্রিশ আইসোমার কী উদাহরণ দাও যাদের আণবিক গুরুত্ব এক গ্লুকোজ এবং হলো আইসোমার কোয়েশ্চেন নাম্বার এগারোশো তিরিশ কোয়েশ্চেন নাম্বার এগারোশো তিরিশ সবচেয়ে বিশুদ্ধ লোহার নাম কি রট আয়রন বা পেটা লোহা এটা তেটা হবে না এটা শুধু পেটা লোহা হবে কারণ সবচেয়ে বেশি কম সবচেয়ে কম পরিমাণ কার্বন থাকে বলে এটা বিশুদ্ধ লোহা পেটা লোহা কোয়েশ্চেন নাম্বার এগারোশো জলের চিরস্থায়ী ক্ষরতার কারণ কি ক্যালসিয়াম সালফেটের উপস্থিতি কোয়েশ্চেন নাম্বার এগারোশো বত্রিশ সোডিয়াম ব্যানজয়েড কী রূপে ব্যবহার করা হয় সংরক্ষক রূপে কোয়েশ্চেন নাম্বার এগারোশো তেত্রিশ গ্যাস ঝালাইয়ের কাজে কি ব্যবহার করা হয় অ্যাসিটিলিন ও অক্সিজেন গ্যাস কোশ্চেন নাম্বার এগারোশো তেত্রিশ কোশ্চেনটা একটু ভুল দেওয়া রয়েছে এটা প্রশ্নটি হবে কোন গ্যাস ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয় ঠিক আছে তো এটা হবে অ্যাসিটিলিন ও অক্সিজেন গ্যাস কোশ্চেন নাম্বার এগারোশো চৌত্রিশ এলপিজি যার ফুল ফর্ম হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস প্রধানত কিসের মিশ্রণ প্রোপেন ও বিউটনের মিশ্রণ কোয়েশ্চেন নাম্বার এগারোশো পঁয়ত্রিশ কোন ধাতু প্রকৃতিতে পাওয়া যায় না প্লুটোনিয়াম ধাতু এটি রাসায়নিক বিক্রয়ের ফলে তৈরি হয় কোশ্চেন নাম্বার এগারোশো ছত্রিশ কার্বনের সবজি বিশুদ্ধ রূপের নাম কি হীরা কোয়েশ্চেন নাম্বার এগারোশো সাঁত্রিশ মেলাথিয়ান কী পদার্থ কীটনাশক পদার্থ কোয়েশ্চেন নাম্বার এগারোশো আটত্রিশ কোন জল বিশুদ্ধ তড়িৎ পরিবাহী পাতিত জল কোয়েশ্চেন নাম্বার এগারোশো উনচল্লিশ গ্লাস সিমেন্ট এবং স্ফটিকের একটি সাধারণ উপাদানের নাম কি সিলিকন কোয়েশ্চেন নাম্বার এগারোশো চল্লিশ জিঙ্ক সালফে জিঙ্ক ফসফেট ও জিঙ্ক ফসফাইটের মিশ্রণ কোন প্রাণীর বিষ হিসেবে ব্যবহার করা হয় ইঁদুর কোয়েশ্চেন নাম্বার এগারোশো একচল্লিশ প্রাণী বা জীবজগতের আউ নির্ধারণের জন্য কী পদ্ধতি ব্যবহার করা হয় রেডিও কার্বন ডেটিং পদ্ধতি এখানে আইসোটোপ সি ফোরটিন ব্যবহার করা হয় সি ফোরটিন কোয়েশ্চেন নাম্বার এগারোশো বিয়াল্লিশ ছত্রাকনাশক হিসেবে কী মিশ্রণ ব্যবহার করা হয় বডি অ্যাক্সের মিশ্রণ কোয়েশ্চেন নাম্বার এগারোশো তেতাল্লিশ লোহার পাতকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য কিসির আস্তরণ দেওয়া হয় জিঙ্কের কোয়েশ্চেন নাম্বার এগারোশো চুয়াল্লিশ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে সূত্রটি নিউটনের কোন সূত্র তৃতীয় কোশ্চেন নাম্বার এগারোশো পঁয়তাল্লিশ পর্যায় সারণির যে সকল মৌলের আণবিক গুরুত্ব বিরানব্বের বেশি তাদের কী বলে ট্রানসুরানিক এলিমেন্টস বলে কোয়েশ্চেন নাম্বার এগারোশো ছেচল্লিশ মিথেন কি এক প্রকার প্রাকৃতিক গ্যাস কোয়েশ্চেন নাম্বার এগারোশো সাতচল্লিশ মোনাজাইট জাতীয় বালি থেকে কী নিষ্কাশন করা হয় থোরিয়াম কোয়েশ্চেন নাম্বার এগারোশো আটচল্লিশ গামারসি কী এক প্রকার তড়িৎ চুম্বকীয় বিকিরণ কোশ্চেন নাম্বার এগারোশো উনপঞ্চাশ সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট কি তড়িৎ সবসময় একই অভিমুখে প্রবাহিত হয় প্রবাহিত হলে সেই তড়িৎ প্রবাহকে সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বলে কোয়েশ্চেন নাম্বার এগারোশো পঞ্চাশ কোনো পদার্থের উপর জিঙ্ক ধাতুর প্রলোপকে কি বলে ভ্যানাইজেশন বলে কোয়েশ্চেন নাম্বার এগারোশো এগারোশো একান্ন সবচেয়ে হালকা মৌলের নাম কি হাইড্রোজেন কোয়েশ্চেন নাম্বার এগারোশো বাহান্ন পেট্রোলিয়ামের প্রধান উপাদানের নাম কি হাইড্রোকার্বন কোয়েশ্চেন নাম্বার এগারোশো তিপ্পান্ন সবুজ ফলকে কৃত্রিম পদ্ধতিতে পাকানোর জন্য কী ব্যবহার করা হয় ইথিলিন রাসায়নিক সংকেত সি টু এইচ ফোর কোয়েশ্চেন নাম্বার এগারোশো চুয়ান্ন ফিশন বিক্রিয়া অ্যাটম্বোমাকে ফিশন বিক্রিয়া অ্যাটম বোমা কে আবিষ্কার করেন বিজ্ঞানী অটো হ্যান্ড কোয়েশ্চেন নাম্বার এগারোশো পঞ্চান্ন রশ্মি কিসের দ্বারা বিক্ষিপ্ত হয় তড়িৎ ও চুম্বক ক্ষেত্র দ্বারা কোশ্চেন নাম্বার এগারোশো ছাপ্পান্ন ডিডিটি এবং গ্যামাক্সিন কী হিসেবে ব্যবহার ব্যবহার হয় কীটনাশক হিসেবে কোয়েশ্চেন নাম্বার এগারোশো সাতান্ন নির্জল কোষে জিঙ্ক ও কার্বন কি হিসেবে ব্যবহৃত হয় কার্বন তড়িদ্দার হিসেবে কোশ্চেন নাম্বার এগারোশো আঠান্ন গাড়ির জ্বালানি হিসেবে কখনো হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় না কেন কারণ এটি বিস্ফোরক গ্যাস কোয়েশ্চেন নাম্বার এগারোশো উনষাট বাউ কী পদার্থ মিশ্র পদার্থ কোয়েশ্চেন নাম্বার এগারোশো ষাট কার্বনের একটি ক্লাসাকার রূপভেদের নাম কী গ্রাফাইট এটি তড়িতের সুপরিবাহী এবং একে কৃত্রিমভাবে তৈরি করা যায় কোশ্চেন নাম্বার এগারোশো একষট্টি চাপ স্থির থাকলে তাপমাত্রা বাড়ার সাথে সাথে কোনো গ্যাসের আয়তনের কি পরিবর্তন হয় আয়তন বৃদ্ধি পায় কোয়েশ্চেন নাম্বার এগারোশো বাষট্টি যেসব ধাতুকে পিটিয়ে পাতলা পাত বা তারে পরিণত করা যায় তাদের কি বলে ডুকটাইল কোয়েশ্চেন নাম্বার এগারোশো তেষট্টি তেল জলে ভাসে এটি কিসের উদাহরণ প্রলম্বনের উদাহরণ কোয়েশ্চেন নাম্বার এগারোশো চৌষট্টি যদি কোনো দ্রবণের পিএইচ কমে তবে তার অম্লত্বের কি পরিবর্তন হবে বৃদ্ধি পাবে কোয়েশ্চেন নাম্বার এগারোশো নুনের জলীয় দ্রবণ তড়িতে সুপরিবাহী না নয় সুপরিবাহী কোয়েশ্চেন নাম্বার এগারোশো ছেষট্টি একটি ফোটন কোনার ভর একটি ইলেকট্রনের ভরে কত গুণ আঠারোশো গুণ কোয়েশ্চেন নাম্বার এগারোশো সাতষট্টি ইলেকট্রন এবং প্রোটনের চার্জ কী প্রকৃতির ইলেকট্রনের চার্জ নেগেটিভ এবং প্রোটনের চার্জ পজিটিভ কোশ্চেন নাম্বার এগারোশো আটষট্টি কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে একটি ইলেকট্রন বেড়ে গেলে তাকে কি বিক্রিয়া বলে জারণ বিক্রিয়া বা অক্সিডেশন কোশ্চেন নাম্বার এগারোশো উনসত্তর রাসায়নিক পদার্থে রাজা কোন অ্যাসিডকে বলা হয় সালফিরিক অ্যাসিডকে কোশ্চেন নাম্বার এগারোশো সত্তর গ্লোবাল ওয়ার্মিং বা পরিবেশ উষ্ণতার প্রধান কারণ কি কার্বন ডাইঅক্সাইড সি ও টু কোয়েশ্চেন নাম্বার এগারোশো একাত্তর তড়িত প্রবাহের দ্বারা একটি ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপকে কী বলে ইলেকট্রোপ্ল্যাটিং কোশ্চেন নাম্বার এগারোশো বাহাত্তর কোনো সারে কোন সারে সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে ইউরিয়াতে কোশ্চেন নাম্বার এগারোশো তিয়াত্তর প্রকৃতিতে প্রাপ্ত ইউরেনিয়ামটি কী ইউ টু থ্রি এইট কোয়েশ্চেন নাম্বার এগারোশো চুয়াত্তর পারমাণবিক চুল্লিতে প্রধান জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয় ইউ টু থ্রি ফাইভ কোয়েশ্চেন নাম্বার এগারোশো পঁচাত্তর জৈবিক শক্তি কী শক্তির উৎস পুনরুজ্জীবিত শক্তি কোয়েশ্চেন নাম্বার এগারোশো ছিয়াত্তর জৈবিক নমুনাগুলিকে সংরক্ষণ করার জন্য কী ব্যবহার করা হয় ফরমাল ডিহাইড রাসায়নিক সংকেত এইচ সি এইচও কোয়েশ্চেন নাম্বার এগারোশো সাতাত্তর কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়ানোর জন্য কি ব্যবহার করা হয় ক্যাটালাইস্ট বা অনুঘটক কোশ্চেন নাম্বার এগারোশো আটাত্তর শিশির কখন ভালো পড়ে বাতাসের আর্দ্রতা বেশি হলে কোয়েশ্চেন নাম্বার এগারোশো উনআশি বদ্ধ জলাশয় কীটনাশক হিসেবে কী ব্যবহার করা হয় ক্লোরিন কোয়েশ্চেন নাম্বার এগারোশো আশি প্রোটন ও নিউট্রন কোথায় থাকে পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে কোশ্চেন নাম্বার এগারোশো একাশি নিউক্লিয়াসের চারিদিকে কী থাকে ইলেকট্রন কোয়েশ্চেন নাম্বার এগারোশো বিরাশি থোরিয়াম থেকে কী পাওয়া যায় ইউরেনিয়াম টু থ্রি থ্রি কোশ্চেন নাম্বার এগারোশো তিরাশি সমুদ্রের জল থেকে কী নিষ্কাশন করা হয় ম্যাগনেশিয়াম কোশ্চেন নাম্বার এগারোশো চুরাশি কিসের মাধ্যমে অবিশুদ্ধ পেট্রোলিয়ামকে বিশুদ্ধ পেট্রোলিয়ামে পরিণত করা হয় আংশিক পাতনের মাধ্যমে কোশ্চেন নাম্বার এগারোশো পঁচাশি তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ করার জন্য কী ব্যবহার করা হয় লেডের আস্তরণ কোয়েশ্চেন নাম্বার এগারোশো ছিয়াশি ঋণাত্মক আধানযুক্ত আইনগুলিকে কী বলা হয় কেটায়ন কোয়েশ্চেন নাম্বার এগারোশো সাতাশি ফ্যানল কী হিসেবে ব্যবহার করা হয় জীবাণুনাশক ওষুধ হিসেবে ফ্যানলের রাসায়নিক সংকেত সি সিক্স এইচ ফাইভ ও এইচ কোশ্চেন নাম্বার এগারোশো অষ্টআশি কোনো ওভেনের বা জলস্তম্ভের উষ্ণতা স্থির রাখার জন্য কী ব্যবহার করা হয় থার্মোস্টেট কোয়েশ্চেন নাম্বার এগারোশো উননব্বই শস্যকোনা সংরক্ষণ করার জন্য কী ব্যবহার করা হয় সোডিয়াম ব্যঞ্জোয়েট কোয়েশ্চেন নাম্বার এগারোশো নব্বই সকল প্রকার জ্বালানির মধ্যে কী বর্তমান থাকে কার্বন কোয়েশ্চেন নাম্বার এগারোশো একানব্বই কোনো পাত্রে কাঠকে উত্তপ্ত করলে সেটি কিসে পরিণত হয় কাঠ কয়লায় কোয়েশ্চেন নাম্বার এগারোশো বিরানব্বই সোনাকে পরিশোধন করার জন্য কী ব্যবহার করা হয় ঘন নাইট্রিক অ্যাসিড কোশ্চেন নাম্বার এগারোশো তিরানব্বই পারদ তাপের সুপরিবাহী না কুপরিবাহী কোনটি সুপরিবাহী কোয়েশ্চেন নাম্বার এগারোশো চুরানব্বই গ্যাসোলিন বা পেট্রোলকে কী বলা হয় তরল সোনা কোয়েশ্চেন নাম্বার এগারোশো পঁচানব্বই কার্বন কী একটি মৌল যা সাধারণ অবস্থায় একটি গ্যাস একে অক্সিজেনের উপস্থিতি জ্বালালে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কোশ্চেন নাম্বার এগারোশো ছিয়ানব্বই কুইক লাইনকে আমরা কীভাবে জানি ক্যালসিয়াম অক্সাইড বা পাথুরে চুন কোশ্চেন নাম্বার এগারোশো সাতানব্বই সমুদ্রের জলকে বাষ্পীভূত করলে কী পাওয়া যায় বিশুদ্ধ জল কোয়েশ্চেন নাম্বার এগারোশো আটানব্বই রাসায়নিক বিক্রিয়ার হারকে কী বলে গতিবিদ্যা বলে কোয়েশ্চেন নাম্বার এগারোশো নিরানব্বই বিভিন্ন প্রকার ডিটারজেন্টের প্রধান উপাদান কি ধাতব সালফেট কোয়েশ্চেন নাম্বার বারোশো বায়োগ্যাস কী থেকে উৎপন্ন হয় বিভিন্ন প্রকার আবর্জনা থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেটা বললাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার